আবার বিবেক বুদ্ধি ইমান এক রকমের নয়, বাছাই নির্বাচন মনোনয়ন এক রকমের নয়, সুতরাং একেবারে জনসাধারণকে ছেড়ে দেওয়া হয়নি। ছয়জন বিশিষ্ট ব্যক্তি, তাদের অধিকাংশ ছিলেন আশরায় মুবাশশারা, দুইজন ছিলেন যারা খলিফা হয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের একজন হচ্ছেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে লাগলেন। এলা ইবনে ইব্রাহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক পুত্র ছিল যার নাম ছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলাইহিস সালাম নয়। কারণ বিদাতীরা, এক শ্রেণীর বিদাতীরা আছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোকের নাম আসলে, বিশেষ করে যদি আলী রাদিয়াল্লাহু তাআলার বংশের কোনো ব্যক্তির নাম হয় তো আলাইহিস সালাম বলে থাকে। আলাইহিস সালাম যেহেতু আম্বিয়া কেরামের সাথে ওলামায়ে কেরামরা খাস করেছেন, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের লক্ষণ যে যারা আম্বিয়াগণের নাম আসলে বলবে আলাইহিস সালাতু ওয়াসসালাম বা আলাইহিস সালাম সংক্ষেপে বলবে, আর সাহাবাই কেরামের নাম আসলে তারা বলবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে। সুতরাং ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পের থেকে তিনি জন্ম নিয়েছিলেন। তো তিনি অসুস্থ ছিলেন আর একেবারে শেষ অবস্থা, তারপরে তার ইন্তেকাল হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্দুর রহমানকে সাথে নিয়ে দেখতে গেলেন শেষ সময়, ফাওয়াজাদাহু ইয়াজুদু বিনাফসিহি, গিয়ে দেখলেন যে একেবারে শেষ অবস্থায়, এখন তার আত্মা বিদায় নিচ্ছে, নিঃশ্বাস ত্যাগ করেছে শেষ নিঃশ্বাস। ফাআখাযাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াদাহু ফি হিজরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোলে নিয়ে বসলেন, ফাবাকা এবং কেঁদে ফেললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেললেন। তাহলে বোঝা গেল যে কারো জন্য কান্না করা, বিশেষ করে মৃত ব্যক্তির ওপর কান্না করা জায়েজ আছে, কিন্তু চিৎকার করা জায়েজ নাই। চোখের কান্না বিনা আওয়াজে, এটি হচ্ছে শরীয়ত সম্মত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না এসেছে, কারণ এটি হচ্ছে প্রাকৃতিক বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবারা জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন, এই ঘটনাটা জিজ্ঞেস করেছেন, সহিহ বুখারীতে রয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ইন্নাহা রাহমা, এটি হচ্ছে দয়া যা মানুষের অন্তরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটাকে বাধা দেওয়া যায় না। আপন জনের ইন্তেকাল হয়েছে, আপন জনের দুর্ঘটনা হয়েছে বা কিছু হয়েছে, তাতে কান্না আসা এটি স্বাভাবিক, ইন্নাহা রাহমা, আল্লাহ পাক মুমিন বান্দাদের বা মানুষের অন্তরে যা দিয়েছেন। ফাকালাহু আব্দুর রহমান আতাজকি, আব্দুর রহমান আওফ জিজ্ঞাসা করলেন যে আপনিও কাঁদেন ইয়া রাসূলুল্লাহ, আওয়ালাম তখন নাহাইতে আনিল বোকায়ে, আপনি কি কান্না থেকে নিষেধ করতেন না? কারণ এর আগে হাদিস মনে রয়েছে আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতে নিষেধ করতেন, কিন্তু কোন কান্না, যে কান্নাকে বলা হচ্ছে নুহা করা, রোদন করা, বয়ান করে সহজ ভাষায় কান্না করা, মৃতের গুণাবলী বর্ণনা করা এবং আওয়াজ করে চিৎকার করে কান্না করা, আছাড় দেওয়া, শরীর চাপড়ানো, গাল চাপড়ানো, বাবুক চাপড়ানো ইত্যাদি এসব করা, আপনি কি কান্না করতে নিষেধ করতেন না? ফাকাল্লা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি না, আমি কান্নাতে নিষেধ করিনি, তবে ওয়ালাকিন নাহাইতু আন সাউতাইনি আহমাকাইনি, তবে আমি দুইটি মূর্খদের, নির্বোধদের, বেকুফদের, আহমাক আমাদের ভাষায় আহমক ব্যবহার করা হয়, হয় না, মানে লোকটি আহমক, তো দুইটি আহমক বা নির্বোধদের আওয়াজ থেকে, ধ্বনি থেকে নিষেধ করেছি। ফাজের আইনে যে দুইটি ধ্বনি বা আওয়াজ বা কণ্ঠ হচ্ছে ফাসেক, ফাজেরদের, পাপিষ্ঠদের, একটি আওয়াজ তার মধ্যে একটি ধ্বনি বা একটি কণ্ঠ হচ্ছে সৌতুন এন্ডা মুসিবাতিন, কোন বিপদ আপদের সময়, মুসিবতের সময় আওয়াজ করে কান্না করা। তাহলে স্পষ্ট হয়ে গেল যে আওয়াজ করে কান্না করা এটি হচ্ছে ফাসেকদের কাজ, ফাজেরদের কাজ এবং নির্বোধদের কাজ। খামসে ওজুহিন, এবং গাল নুচা, মুখমণ্ডল নুচা, অসাক্ষ জয়ুবিন, এবং কাপড় চোপড় কে ফাড়া, বুক চাপড়ানো ইত্যাদি। আর দ্বিতীয় আওয়াজ, দ্বিতীয় ধ্বনি হচ্ছে ওয়ারান্নাতে শয়তানিন, শয়তানের ধ্বনি আর একটি, অর্থাৎ গান বাজনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজামিরুশ শয়তান বলেছেন,
ওয়ারান্নাতু শয়তান, শয়তানের বাদ্যযন্ত্র বলেছেন গান এবং বাজনাকে, গান এবং মিউজিককে, তিরমিজির হাদিস। তো এই হাদিস দ্বারা স্পষ্ট হয় যে গান বাজনা শরীয়তে হারাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিস রয়েছে, 6 নম্বর দলিল, তিনি বর্ণনা করেছেন। হাদিসটি মুসনাদে বাজ্জারে রয়েছে এবং হাদিসটিকে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলী সহি বলে আখ্যায়িত করেছেন। বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলেছেন সাউতানে মালউনানে ফি দুনিয়া ওয়াল আখিরা, দুইটি কণ্ঠ আছে বা আওয়াজ আছে যা দুনিয়া এবং আখিরাতে ইহকাল পরকালে অভিশপ্ত। এই দুটি আওয়াজকে কি বলেছেন? মালাউন বলেছেন, অভিশপ্ত বলেছেন। মিজমারুন ইনদা নেমা, খুশির সময়, উৎসবের সময়, খুশির দিনে, যখন সময় যখন খুশি হয় মানুষের, বিজয়ের খুশি, বিজয় মিছিল যারা করে পার্টির লোকেরা, রাজনৈতিক দলের সাথে জড়িত যারা, এইরকম অন্যান্য খুশি, বিবাহ সাদের খুশিতে অনেকেই গান বাজনা করে। মিজমারুন ইনদা নেমা, গান বাজনা করা খুশির সময়, সুখের সময়, নেমত নেমতের সময়, অর্থাৎ সুখের সময়। ওয়া রান্নাতুন ইনদা মুসিবা, এবং মুসিবতের সময় কান্নাকাটি করা, চিৎকার করে। এই দুইটি আওয়াজ হচ্ছে কি বললাম, মালাউন, অভিশপ্ত, অর্থাৎ ওই ব্যক্তির ওপর, এই আমলের ওপর আল্লাহ পাকের লানত রয়েছে দুনিয়া এবং আখিরাতে। আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা একটি কিতাবের নাম হাদিসের। এগুলি কুতুব সিত্তা, যেগুলোকে আমাদের দেশের মানুষ সিহাহ সিত্তা বলে, সেগুলি ছাড়াও বহু হাদিসের কিতাব রয়েছে। যেই কিতাবগুলির একটি কিতাব হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, একজন মহাদ্দিস ছিলেন ইবনে আবি শাইবা, তার লিখিত কিতাব। বলছে ইন্না ফি উম্মতি খাসফান ওয়া মাসখান ওয়া কাজফান, আমার উম্মতে কিছু লোককে মাটিতে ধসিয়ে দেওয়া হবে, ভূমিকম্প হয়ে আমার উম্মতের কিছু লোক ধ্বংস হয়ে যাবে, মাটিতে পুঁতে ধ্বংস হবে। ওমাস খান, এবং তাদের রূপ বিকৃত করে দেওয়া হবে, রূপ বিকৃত করে দেওয়া হবে, যেমন ইহুদিদের মধ্যে, বনী ইসরায়েলদের মধ্যে হয়েছিল। আল্লাহ পাক বলেছেন কোনো কেরাদাতান খাসাইন, বানর হওয়ার ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। ওয়া জাআলা মিনহুমুল কেরাদাতান খানাযিরা, তাদের মধ্যে কিছু লোককে আল্লাহ পাক বানর বানিয়েছিলেন, আর কাউকে আবার শুকুর বানিয়েছিলেন। তো এই উম্মতের কিছু লোককে রূপ বিকৃত করে দেওয়া হবে। পরমালা বলেছেন যে রূপ বিকৃত করে দেওয়ার অর্থ, রূপ বিকৃত করে দেওয়া, বাহ্যিক অর্থই নেব আমরা, হতে পারে, কখন হবে, কোনখানে হবে, কোন পাপের ওপর হবে, আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু এই হাদিসে বলা হয় যে পাপের ওপর হবে, যেগুলি পাপের, তার মধ্যে একটি পাপের কথা এখানে উল্লেখ করা হয়েছে। আর আরেকটি রূপ বিকৃত হচ্ছে মানুষের প্রকৃতি বা অন্তর বিকৃত হয়ে যাওয়া। মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, অনেক সময় আলেম পরিবারে জন্ম নিয়েছে, অনেক সময় হাজি সাহেবের পরিবারে জন্ম নিয়েছে, অনেক সময় বাবা দাদা এরা ভালো সব দিনদার ধার্মিক, কিন্তু তাদের অন্তর এমন বিকৃত হয়ে গেছে যে খ্রিস্টান ইহুদির চাইতে নিকৃষ্ট। এটি হচ্ছে মাসখুল কুলুব। তাহলে মাস মানে শুধু এই নয় যে রূপ চেহারা বিকৃত হয়ে যাওয়া, অন্তর বিকৃত হয়ে যাওয়া, ভালো থেকে একেবারে খারাপ নিকৃষ্ট হয়ে যাওয়া, এটিও উদ্দেশ্য করা যেতে পারে, যেমন অনেক আলমরা এই হাদিসের ব্যাখ্যা করেছেন। ওয়াকালফান, এবং পাথর বর্ষণ করে তাদেরকে ধ্বংস, কাজাফা মানে কোনো জিনিসে নিক্ষেপ করা। তো আল্লাহ পাক পাথর বর্ষণ করেও এই উম্মতের কিছু লোককে ধ্বংস করবেন, বা আরো কিছু বর্ষণ করতে পারেন, বৃষ্টিও বর্ষণ হয়, আগুন বর্ষণ হইতে পারে, আগুন বর্ষণ করে আল্লাহ পাক আগের জাতিকে ধ্বংস করেছেন। কালু ইয়া রাসূল আল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা করে হে আল্লাহ রাসূল, ওহম ইয়াশহাদুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ ওরা লা ইলাহা ইল্লাল্লাহ করবে, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এই কথাও বলবে, কালেমা তাওহীদের সাক্ষী দেবে। ফাকাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তারপরেও তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলম এইভাবে আযাব দেন, কাউকে ধ্বংস করবেন, ভূমিকম্প দিয়ে কাউকে ধ্বংস করবেন, পাথর বর্ষণ করে কাউকে ধ্বংস করবেন, তাদের রূপ চেহারা বিকৃত করে বা অন্তরকে বিকৃত করে। এজা জাহারাতিল মাআজিফ ওয়াল খুমুর ওয়া লুবসুল হারির, এই তিনটি পাপের কোন একটি পাপ যখন যে কোনো সমাজে ব্যাপক আকার ধারণ করবে, জাহারা প্রকাশ্যে হবে। দেখেন পাপ দুই রকম হয়, এক হচ্ছে অপ্রকাশ্য, গোপনে ঘরের মধ্যে হচ্ছে, অনেক পয়সাওয়ালার লোক রয়েছে তাদের ঘরের ভিতরে কি পাপ হচ্ছে না হচ্ছে আল্লাহ পাক জানেন এবং তারা জানে, বাইরে তাদেরকে দেখি মুসলমান মসজিদে আসে, নামাজ পড়ে, ইসলামের খেদমত করে, আমরা বাহ্যিকটা দেখবো, তাদের ভিতরের খবর আমরা বলতে পারবো না, তার হিসাব আল্লাহ পাক নেবেন।
যেমন মানুষের অন্তরের ভিতরের কথা বলতে পারবো না, বাহ্যিক দেখছি লোক মুসলিম নামাজ পড়ে, কোনোদিন বাহ্যিক কোনো ফাঁসেকে পাবড় অভাব দেখে না বা ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে এরকম কোনো গুণা দেখি না, সে আমাদের মুসলিম ভাই। অন্তরে মোনাফেকি আছে না কি আছে, তার অন্তর ভালো না মন্দ তা আল্লাহ পাকের